আল্লাহ রহমানুর রহিম। আজকে আমরা 19 নম্বর অঙ্কটি দেখব। 19 নম্বর অঙ্কটিতে বলা আছে ক খ গ ও ঘ একটি যৌথ কারবারের অংশীদার। ক খ ও ঘ মোট মূলধনের যথাক্রমে 1/3, 3/1, 4/1 ও 5/1 দিয়েছে এবং বাকি অংশ দিয়েছে ঘ। কারবারের মোট লাভ যদি 3,300 টাকা হয় কে কত টাকা পাবে? এটা একদম সহজে আমরা করতে পারবো, একদম সহজে। সর্বপ্রথম তার প্রথম ক পাবে সমান, 1/3 × 3300 হবে 1100। 1100 টাকা পাবে ক। তাহলে খ পাবে সমান কত? খ পাবে হলো 1/4 × 3300, 3300 × 1/4, তার মানে সে পাবে হলো টোটাল 825 টাকা। এটাকে কাটলে হয় 825, তার মানে খ পাবে সমান 825 টাকা। আচ্ছা, তো তাহলে ঘ পাবে সমান হলো 1/5 × 3300। তাহলে 3300 কে 5 দিয়ে কাটলে হয় সমান 660 টাকা। 660 টাকা, তার মানে আমরা তিনজনের পেয়ে গেছি। তাহলে বাকিজন কত পাবে? তার মানে এই যে ঘ, এই ঘ পাবে হলো এই যে 3300 বিয়োগ প্রথমে পেয়েছিল হলো 1100 যোগ 825 যোগ 660, তো সমান সমান হলো 715 টাকা। এটাই উত্তর। আমাদের উত্তর হয়েছে কি না এটার একটা শুদ্ধি পরীক্ষা আপনারা দেখতে পারেন। তাহলে ক খ ঘ এর টোটাল যদি যা পেয়েছে তার টোটাল যদি 3300 টাকা বা 3,300 টাকা হয় তাহলে আমাদের উত্তর ঠিক আছে। আমরা দেখব প্রথম জন ক পেয়েছে 1100 টাকা, খ পেয়েছে 825 টাকা, ঘ পেয়েছে 660 টাকা এবং ঘ পেয়েছে 715 টাকা। সমান সমান আপনারা যোগ করে দেখেন 3300 টাকা হয়েছে। সুতরাং আমাদের উত্তর ঠিক আছে। ধন্যবাদ।